গত 30 নভেম্বর কলকাতা লিগে মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যাচটি পিছিয়ে দেওয়ার জন্য আইএফএকে অনুরোধ করেছিল মোহনবাগান এসজি, কিন্তু সেই অনুরোধ রাখা হয়নি। আইএফএ ওই দিনই ম্যাচটি নির্ধারিত রাখে নৈহাটি স্টেডিয়ামে। এরপর প্রতিটি হোম ম্যাচের জন্য মোহনবাগান এসজি আইএফএকে 1500 টিকিট দিত। সেই টিকিট কিভাবে বণ্টন হয়েছে সেটা জানানোর জন্য আইএফএকে একটা রিপোর্ট দিতে বলেছিল মোহনবাগান ক্লাবের কোম্পানির প্রশাসকরা, কিন্তু সেই রিপোর্ট তারা পায়নি। এরপর থেকেই তারা আইএফএ অনুমোদিত 309 সংস্থাকে ইমেল মারফত অনুরোধ করেছে ম্যাচের দিন টিকিট তোলার জন্য। শেষ হোম ম্যাচে মোহনবাগানে প্রায় 110 ক্লাব টিকিট তুলেছিল। শনিবার এফসি গোয়া এবং মোহনবাগান ম্যাচের জন্য 180 ইউনিট টিকিট তুলেছে। এর মধ্যে রয়েছে মেহামেডান স্পোর্টিং ক্লাবও। মোহনবাগান এসজির কর্মকর্তারা তৃপ্তি পাচ্ছেন যে এইভাবে টিকিট নিতে যেভাবে ময়দানে ছোট ক্লাবের কর্মকর্তারা সকাল থেকে ভিড় জমাচ্ছেন তাতে তারা উৎসাহিত। শোনা যাচ্ছে টিকিট বণ্টনের সময়সীমা আরও কিছুটা বাড়ানোর কথা ভাবছে মোহনবাগান এসজি নতুন বছর থেকে।